আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে বিএনবিসি 2020 রিলিজ হওয়ার আগে ডিজাইন করা বিল্ডিংগুলোর বর্তমানে কি হবে। আপনারা নিশ্চয়ই স্ট্রেন্থেনিং বা রেট্রোফিটিং কথাটা শুনেছেন। এই রেট্রোফিটিং বিল্ডিংয়ে রেট্রোফিটিং আসার অন্যতম একটা কারণ হচ্ছে নতুন করে যখন কোড আপডেট হয় তখন বিল্ডিংগুলো কিন্তু স্ট্রেন্থেনিং করার প্রয়োজন পড়ে, যেহেতু আপডেট অনেক কিছু যুক্ত হয়েছে। আর আমাদের কোড তো বেশ অনেক অনেক পুরাতন কোডে ছিল এতদিন, রাইট? সো সেই অনুযায়ী আমরা যখন নতুন কোড আসলাম, এই কোডটা কিন্তু বেশ অনেক আপডেট নিয়ে একসাথে এসেছে। কারণ 2006 সালে গ্যাজেট হয়েছে যেই কোডটা, সেটা কিন্তু আপনারা জানেন যে 1993 সালে প্রথম ড্রাফট হয়েছিল। দ্যাট মিন্স প্রায় 30 বছরের একটা গ্যাপ দিয়ে আমাদের কিন্তু আরেকটা কোড রিলিজ হলো, রাইট? তো আমরা এখন একটু জানার চেষ্টা করব বিএনবিসি 2020 আসলে পুরাতন বিল্ডিংগুলোর সম্পর্কে কি বলে। হ্যাঁ, এই ব্যাপারটা আমরা জানতে চাইবো, একটু জানার চেষ্টা করব। এবং এই বিল্ডিংগুলো কি আসলে রাখা যাবে কি যাবে না, আর যদি যায় তাহলে কিভাবে রাখা যেতে পারে, সো এই ব্যাপারে বিএনবিসি কি বলে 2020 সেই ব্যাপারে আমরা জানবো। সো আর কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক। ইতিমধ্যে যারা আমাকে রেগুলার আমাদের ভিডিওগুলো দেখেন, আমি যেহেতু প্রতিদিন একটা করে বিএনবিসির উপরে বিভিন্ন কন্টেন্ট দিয়ে থাকি, সো আপনারা জানেন যে আমরা গতকালকে পর্যন্ত কিন্তু আপনার পার্ট ওয়ানের চ্যাপ্টার ওয়ানের আপনার 3 নম্বর সেকশনে ছিলাম। আজকে আমরা 4 নম্বর সেকশনে এক্সিস্টিং বিল্ডিং নিয়ে কথা বলবো। এক্সিস্টিং বিল্ডিংয়ের এই জায়গায় আসলে আপনার টোটাল 6টা পয়েন্ট দেখতে পাবেন। আপনি যদি পরের পেজে যান, টোটাল 6টা পয়েন্ট, আমরা এক এক করে সবগুলো নিয়ে একটু শর্টলি ডিসকাশন করব। আসলে মোদ্দা কথা কিন্তু একই হবে আলটিমেটলি, দুইটা দেখবেন, দুই তিনটা দেখবেন একদম কমন। এখানে যে কথাটা বলা আছে শুরুতে, আপনারা যদি একটু এটা একটু পড়েন তাহলে আরও ভালো হবে। এটা বলতেছে যে আমাদের যে বিল্ডিংগুলো বিএনবিসি 2020 আসার আগে ছিল বা আসার সময় অলরেডি এক্সিস্ট করে, সেই বিল্ডিংগুলো আমরা কন্টিনিউ করতে পারি, ইউজ বা অকুপেন্সি কন্টিনিউ করতে পারি। তবে আমাদের দেখতে হবে যে এইটার কোনো ধরনের আমরা চেঞ্জ করব না, রাইট? আমরা কোনো অল্টার করব না, অ্যাবান্ড করব না, কোনো কিছু রিমুভও করব না। এগুলো সব ঠিক রেখে আমাদের অথরিটি অনুমতি ব্যতীত অনুমতি বা মতামত নিয়ে আমরা এটা করতে পারবো, কোনো সমস্যা নাই। তো সব ক্ষেত্রেই আসলে ওই হাজার্ডিয়াস টু লাইফ অ্যান্ড প্রপার্টিটাই আসলে দেখবে ওরা। সো এরপরে সেকেন্ড যে জিনিসটা আছে, এখানেও কিন্তু একই কথা বলা আছে, এখানেও একই কথা বলা আছে, আমরা এটা কন্টিনিউ করতে পারবো, কোনো ধরনের ডেভিয়েশন আমরা করব না, যা ছিল তাই রাখবো। এবং কোনো ধরনের এমন না হয় যে কোনো ধরনের ডিটোরিয়েশন বা অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বা কোনো জায়গায় ক্র্যাক ট্র্যাক এরকম কিছু যাতে না থাকে, এগুলো মিলে আমরা অথরিটির ওপিনিয়ন নিয়ে কন্টিনিউ করতে পারবো। এখন যদি এমন হয় যে আমি অ্যাডিশন অল্টারেশন মডিফিকেশন করতে চাই তাহলে কি করা যাবে কি না, হ্যাঁ, যদি নতুন বিল্ডিং পুরাতন বিল্ডিংয়ের সাথে আপনি অ্যাডিশন অল্টারেশন মডিফিকেশন করতে চান তাহলে নিয়ম হচ্ছে যে নতুন বিল্ডিংয়ের মতো করে পুরা বিল্ডিংটাই বিএনবিসি 2020-তে পাস করে কি না বা কমপ্লাই করে কি না সেটা আপনাকে দেখতে হবে, অলরাইট? আর এক্সেপ্ট একটা ব্যাপার আছে, যদি আমরা এডিশন বা কোনো কিছু লাগাই বা কোনো কিছু অল্টার করি চেঞ্জ করি তাহলে দেখতে হবে যে আমাদের এক্সিস্টিং যে বিল্ডিংটা আছে সেটা আমাদের হাজার্ডিয়াস না হয়ে যায় বেসড অন লাইফ সেফটি, ফায়ার সেফটি অ্যান্ড স্যানিটেশন। সো আদারওয়াইজ আমরা একেবারেই অল্টারেশন এবং হচ্ছে অ্যাডিশনে যেতে পারবো না। অ্যান্ড 4 নম্বর যে ব্যাপারটা বলা আছে, যদি আমরা কোনো বিল্ডিংয়ের এডিশন করতেও চাই তাহলে সেটা হাইটের দিক থেকে এক্সিড করা যাবে না। মানে আপনার মনে করেন 100 ফিট বিল্ডিং আছে ওইটাই রাখতে হবে, বা 6তলা বিল্ডিং আছে আপনাকে সেটাই রাখতে হবে, এর উপরে আপনি যেতে পারবেন না, অলরাইট? সেম জিনিস নিয়ে। এবং 5 নম্বরে যে ব্যাপারটা বলা আছে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটা তো আমি এতক্ষণ স্ট্রাকচারালি কথাবার্তা বললাম যেটা হলো স্ট্রাকচারাল এলিমেন্ট নিয়ে, এখন নন স্ট্রাকচারাল যদি অল্টার করতে চান, যেমন ধরেন যেখানে ওয়াল ছিল আপনি এটাকে সরে আরেক জায়গায় দিতে চান, আবার কিছু জায়গায় রিমুভ করতে চান, কিছু জায়গায় আপনি রিপেয়ার করতে চান, এটা করা যাবে। ওইটা দেখতে হবে আজ আপনি যেখানে ওয়ালটা দিতেছেন, যেখানে আপনি চেঞ্জটা করতেছেন সেখানে অবশ্যই যে মেম্বারটা আছে স্ট্রাকচারাল যে সাপোর্টিং মেম্বার, ওইটা যাতে কোনো ধরনের বড় সড়ো ইফেক্ট না আসে, মানে ওটা যেন আমার অ্যালোয়েবল লিমিটের মধ্যেই সব কিছু থাকে, তাহলে আমরা করতে পারবো। অ্যান্ড দেন 6 নম্বরে যেই কথাটা বলা আছে যে আমরা এক্সিস্টিং বিল্ডিং ইউজ অকুপেন্সি ইন এক্সিস্টিং বিল্ডিং মে বি মেড হোয়েন সাচ চেঞ্জেস কমপ্লাইস উইথ দ্য, আমরা ইউজটা কি পরিবর্তন করতে পারবো কি না, ধরেন রেসিডেন্সিয়াল আছে আমরা সেখানে অফিস করতে পারবো কি না, বা অফিস আছে সেখানে আমরা ইন্ডাস্ট্রি করতে পারবো কি না, সো সেটা আমার এই কোড অনুযায়ী যদি কমপ্লাই করে তাহলে করতে পারবেন। সেটা আপনাকে এই একই কথা বললাম না, আপনার প্রত্যেকটা জিনিস কিন্তু সেম, সব কিছুতে আমার ওই সেফটি
চেক করে যদি দেখি যে না ঠিক আছে তাহলে আমরা করতে পারবো, কিন্তু সব কিছুতে তখন নতুন কিছু যখন যুক্ত করবেন তখনই আপনাকে এটা বিএনবিসি 2020 দিয়ে ডিজাইন করতে হবে। সুতরাং এখানে আমরা অনেক সময় অনেক ভুল করে থাকি, দেখা গেছে পুরাতন বিল্ডিং নিয়ে কাজ করতেছি, ডিটেল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট করতেছি, তখন দেখা যায় আমরা হয়তোবা পুরাতন বিল্ডিংটা 2006-ই দেখতেছি, আবার নতুন কিছু বললো যে ক্লায়েন্ট বললো যে এটার উপর আরেকটা ফ্লোর করতে হবে, বললো যে এটার সাইডে আরও দুটো বে করতে হবে, তখন আমরা হয়তো আবার পুরাতন কোডই কন্টিনিউ করে ফেলতেছি না। এটা হবে না, আপনাকে অবশ্যই যে কোনো কিছু যদি আপনি যুক্ত করতে চান অবশ্যই মনে রাখবেন সেটা 2020 অনুযায়ী কিন্তু আপনাকে পরিবর্তন করতে হবে। সো আমরা নর্মালি কন্টিনিউ করতে পারি, কোনো সমস্যা নেই। যদি 2006-এ পাস করে আগের বিল্ডিং চেক করে যদি দেখেন তাহলে আমার মনে হয় ওইটাভাবে রাখা যেতে পারে, কিন্তু যদি সেখানে আপনি কোনো ক্র্যাক দেখতে পান, কোনো আনসার্টেনিটি দেখতে পান যেটা লাইফ সেফটিতে প্রবলেম করতে পারে, এরকম সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আপনার ওই যে আপনার অথরিটি অপিনিয়ন নিতে হবে, আদারওয়াইজ ওইটা ওইভাবে কন্টিনিউ করতে পারি আমরা। অ্যান্ড তারপরেও যদি অথরিটি কোথাও বলে যে না আমরা এটা রাখবো না, সো তারা কিন্তু বললে আপনাকে এটা চেঞ্জ করতেই হবে। আলটিমেটলি সব ক্ষেত্রেই আপনাকে নতুন কোডটাই কিন্তু প্রাধান্য দিতে হবে। আশা করি আমরা এখান থেকে কিছু জিনিস ক্লিয়ার হওয়ার চেষ্টা করলাম, ক্লিয়ার হতে পেরেছি হয়তোবা। আর যাই হোক, আমরা রেগুলার বেসিসে একটু একটু করে বিভিন্ন জিনিসের উপরে কথা বলবো বিএনবিসি 2020 নিয়ে, তাতে করে আমাদের বিএনবিসির উপরে জানাটা আরও অনেক জানার পরিধিটা আরও বাড়বে। আর এতে আমি মনে করি আপনাদের সবারই উচিত এই রিলেটেড কাজ যারা করে, বিল্ডিং নিয়ে যারা কাজ করে, সবাইকে এখানে যুক্ত করবেন শেয়ারের মাধ্যমে এবং কমেন্টসের মাধ্যমে আমার সাথে আপনার মতামত শেয়ার করতে পারেন। সবাই আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।